মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হলো বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে আপনার যদি মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা হয় এই পদের জন্য আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রেক্রুমেন্ট ইতিমধ্যে অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তাদের নতুন একটি চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে অফিশিয়ালি অন স্ক্রিন নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফারেন্স বর্ডার রোড উইংস এখানে আপনারা যারা আবেদন করতে চাইছেন মাল্টিটাস্কিং চাপ পদে এখানে নিয়োগ করা হবে জেনারেল পদে দুশো একুশটি টোটাল শূন্য পদ থাকবে এসসি হলে একাশি এসটি হলে চল্লিশ ও বি সি একশো পঁয়তাল্লিশ ক্যান্ডিডেটদের জন্য তিপ্পান্ন সব মিলিয়ে পাঁচশো চল্লিশটি শূন্য পদ এখানে রাখা হবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট যারা আবেদন করতে চাইছেন টিপিল ডব্লিউ ডট বিআরও ডট গভ ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এখানে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং সম্পূর্ণটাই অনস্ক্রিন আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে অবশ্য ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন করতে হয় কী রকমভাবে আপনারা অবশ্য জানেন আবেদনকারীদেরকে জানানো হচ্ছে এখানে অফলাইনে আপনার সমস্ত ডিটেলস কিন্তু লিখতে হবে প্রথম থেকে আপনি কোন পদে আবেদন করছেন এখানে সিরিয়াল নাম্বার চা হয়েছে এবং আপনার নাম এবং এই ধরনের সম্পূর্ণ যে ডিটেলসগুলো আছে এইগুলো আপনার ভিলেজ পোস্ট অফিস স্টেট ডেট অফ বার্থ এবং আপনার পেমেন্ট কত টাকা আপনার আবেদন ফিজ এখানে সেগুলো দিতে হবে এক সার্ভিসম্যান যদি সন হয়ে থাকেন তাদের জন্য এখানে বিশেষ সুযোগ এবং সুবিধা আছে এনসিসি বি অথবা সি সার্টিফিকেট থাকলে এখানে কিন্তু সুযোগ এবং সুবিধা পেয়ে যাবে এছাড়াও এখানে আদার্স কোয়ালিফিকেশান টেকনিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টোটাল এক্সপিরিয়েন্স এখানে আছে এছাড়াও আরও অনেকই ডিটেলস আছে আপনারা অবশ্যই ফর্মের এগুলো দেখুন সম্পূর্ণ আপডেটটা পেয়ে যাবেন এখানে অ্যাডমিট কার্ডের অন স্ক্রিন দেখে নিলেন অ্যাডমিট কার্ডের জন্য এবং যারা আবেদন করবেন এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেট নট এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে আপনাদেরকে এছাড়াও অন্যান্য যে ইনফরমেশান এখানে যেটা বলা হচ্ছে অবশ্যই আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে কারণ আপনি না যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন তাহলে কিন্তু তখন আবেদন করতে পারবেন না এখানে সম্পত্তির সমস্ত ডিটেলস যেগুলো আপনাদের জন্য রাখা হয়েছে অবশ্য দেখে নিতে পারবেন আর এটা টোটাল কিন্তু পঁচিশটা পেজের একটি পিডিএফ আপনাদেরকে দেব এবং এখানে অবশ্য বয়সের জন্য পাঁচ বছর তিন বছর কিন্তু বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন এস এস টি ও এছাড়াও পরীক্ষার বিষয়ে কিছু ইনফরমেশান এখানে দেয়া আছে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখে নিতে হবে জেনারেল ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেট এবং এক সার্ভিসম্যানদের জন্য আবেদন ফিস পঞ্চাশ টাকা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট পঞ্চাশ টাকা এবং শিডিউল কাস্ট শিডিউল টাইপ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আবেদন ফিস লাগছে না আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে হাউ টু অ্যাপ্লাই এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে হিন্দি অথবা ইংরাজিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফলাইন ফর্মের মাধ্যমে এবং এখানে আপনাদের আরও জানানো হচ্ছে যেটা লাস্ট ডেট আপনাদেরকে জানিয়ে দেব এবং অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়ালি পিডিএফ থেকেও কিন্তু লাস্ট ডেটটা দেখে নিতে পারবেন কবে আবেদন শেষ হচ্ছে আপনারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলুন কারণ এটা ভালো একটি চাকরি মাধ্যমিক পাস যোগ্যতায় আপনাদেরকে জানানো হচ্ছে এবং এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে আলাদা আলাদা স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চা হয়েছে অবশ্য সম্পূর্ণ ডিটেলসগুলো একটু চেক করে নেবেন আপনাদেরকে জানিয়ে দিলাম এই ছিল মোটামুটি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমার আমার দেওয়া হয়ে গেছে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই পিডিএফটা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করুন আর সম্পূর্ণ ডিটেলসটা চেক করুন এবং অন্যান্য সরকারি অথবা বেসরকারি চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আছি জয় হিন্দ বন্দা মাতারাম